ABC News HT Live. You're watching ABC News HT Live. এই জাস্ট এই মুহূর্তে আমরা চন্দ্রপুর আইএসবিটিতে আমরা প্রিপেড কাউন্টার এখন আমরা উদ্বোধন করলাম। এই অনুষ্ঠান আমার সঙ্গে আমাদের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারপার্সন দীপক মজুমদার মহাশয় আছেন, সঙ্গে আমার সঙ্গে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ডাল্লোক সাহেব আছেন এবং সেই সঙ্গে আরও অন্যান্য সবাই এখানে আমাদের সরকার। আমরা প্রথমেই সরকারে বসে আমরা ঘোষণা করেছিলাম যে পরিবহন ব্যবস্থাতে যা বিগত দিনে যে অচল অবস্থা ছিল, মূলত সরকারের প্রথম লক্ষ্য যে যাত্রীদেরকে পরিষেবা দিতে হবে এবং যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আমরা বিগত এক বছর পাঁচ মাসের মধ্যে বিভিন্ন পরিকল্পনা আমাদের দপ্তর থেকে আমরা নিয়েছি এবং আপনারা জানেন যে আমরা এই প্রিপেড কাউন্টার আমরা বিমানবন্দরে আমরা চালু করেছি এবং সেই সঙ্গে সমস্ত এই আইএসবিটিগুলো যা আছে রাজ্যে সবকটাকে যাতে সঠিকভাবে পরিচালনা করে ঠিক যাত্রী পরিষেবাতে আমরা পৌঁছাতে পারি, লক্ষ্য হচ্ছে আমাদের একটাই। এখন বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন এই ধরনের আইএসবিটিগুলোতে যারা বিভিন্ন সোসাইটি বা বিভিন্ন সংস্থার মধ্যে পরিচালিত হয়েছে সেখানে বহু রকম অনিয়ম এবং যা নাকি যাত্রী পরিষেবার পরিপন্থীতে হয়নি সেগুলো নিজস্ব কিছু কিছু ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন যাই হোক সেটা তাদের কাছে পরিণত হয়েছে। সরকার পরিষ্কার বদ্ধপরিকর, ট্রান্সপোর্ট দপ্তর থেকে আমরা চাইছি যে আমরা এটাতে মানুষের কাছে যতই কীভাবে করা যায় সেই পরিবর্তন ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়ে বহু অভিযোগ ছিল বা আপনাদের সংবাদ মাধ্যমের থেকে আমাদের কাছে পরামর্শ ছিল পত্রিকার মাধ্যমে যে কী কী করলে পরে যাত্রীদেরকে যাতে পরিষেবা সঠিকভাবে হয় তাকেই লক্ষ্য রেখে আপনারা এবং আপনাদের পরামর্শটাকে আমরা মাথায় রেখে যাত্রীদের পরিষেবা প্রদানের জন্য আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি এবং আমাদের সরকার আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঠিকভাবে সঠিকভাবে যাতে প্রত্যেকটা আইএসবিটি পরিচালিত হয় এবং সবটা যাত্রীদের সুবিধার্থে, এর জন্য আমরা ঠিক করেছি যে সমস্ত আইএসবিটিগুলো আমরা আমাদের ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাধ্যমে আমরা এগুলো আমরা চাইছি এই পরিষেবা তাদের মধ্যে আমরা ডাইরেক্ট দেবো।